ওয়েলকাম সবাইকে, আমি হলাম সোমনাথ। তোমাদের জন্য আজকে কার্যক্ষমতা শক্তি, তোমাদের ক্লাস নাইনে যে চ্যাপ্টারটা আছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন ফিউচারে এটা কাজে লাগবে, এর সেকেন্ড পার্ট শুরু করব। মানে আমি তোমাদের একদিন কার্য পড়িয়েছি, আজকে তোমাদের ক্ষমতা পড়ব, ক্ষমতা পড়াবো এবং অত্যন্ত সোজা নিয়মে পড়াবো, কতগুলো ছবি দেখিয়ে পড়াবো, কতগুলো অ্যানিমেশন দেখিয়ে পড়াবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, অত্যন্ত ইন্টারেস্টিং এটা ভিডিওটা হতে চলেছে। তো দেবে তোমাদের এইটা বোঝানোর পরে আর কখনও ক্ষমতা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের ভিডিও। আমি একটুখানি আগের দিনের জিনিসটা বলে নেব। দেখো, তোমরা ডিসপ্লের উপর দেখতে পাচ্ছ একটা লোক একটা ডাম্বেল কিংবা একটা বডি বিল্ডারের একটা জিনিসকে উপরে তুলছে। তো বারবার উপরে তুলছে, কিসের সাহায্যে তুলছে? বলের সাহায্যে তুলছে। তো আগের দিন আমরা কার্যতে কি বলেছি, যে বল ইনটু স্মরণ হলে তখন সেটা কার্যের পরিমাপ করা হয় বা তাকে কার্যের সংজ্ঞা বলা হয়। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে তা যদি স্মরণ হয় তাহলে সেটা কার্য হয়। তাহলে দেখো, লোকটা যেই বস্তুর উপর বল প্রয়োগ করছে সেটা একবার উপরে উঠছে, আবার যখন বল ছেড়েছে তখন নিচে নামছে। তাহলে কি, বস্তুটা স্মরণ হয়েছে মানে কার্য হয়েছে। তাহলে কার্যতে আমি কি বললাম, লোকটা ওই ডাম্বেলটাকে বারবার তুলছিল, ডাম্বেলটাকে বারবার তুলছিল আর নামাচ্ছিল, তাদের স্মরণ হচ্ছিল এবং তার জন্য কার্য হচ্ছিল। তাহলে কার্য সমান সমান ডব্লু সমান সমান কি, ওয়ার্ক সমান সমান এফ ইন্টু এস, এটা পেয়েছি। আজকে পড়ব কি, ক্ষমতা। কি ক্ষমতা? দেখো, তোমাদের আমি ডিসপ্লের উপরে একটা ছবি দিয়ে দিয়েছি। দেখো, এই পাশে একটা ছবি তুলছে। দেখো, কার্য কখন হয়? তুমি কার্য কিন্তু সবাই করতে পারে। কেউ কম, দেখো আমরা বারবার ইউজ করি ক্ষমতা, এই লোকটার ক্ষমতা বেশি, ওই লোকটার ক্ষমতা কম, এই যন্ত্রটার ক্ষমতা বেশি, ওই যন্ত্রটার ক্ষমতা কম। যদি তুমি একটা পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ কি, দুটো লোকই একই পরিমাণে জিনিস মাথার উপরে তুলছে, কি একই পরিমাণে জিনিস বডি বিল্ডারে তুলছে। দেখবে যখন তোমরা জিমে যাবে কিংবা যাবে, দেখবে দুটো লোক, একটা রোগা লোক একটা মোটা লোক, একটা স্বাস্থ্যওয়ালা লোক একটা স্বাস্থ্যহীন লোক, দুটো লোক রুগ্ন লোক যে একটা বডি ডাম্বেল তুলছিল। তো দেখতে পাচ্ছ সবাই ডাম্বেল তুলছে, তো কেউ কম সময়ে তুলছে, কেউ বেশি সময়ে তুলছে। তাহলে কার ক্ষমতা বেশি? যে কম সময়ে তুলছে, তাহলে যে কম সময়ে বেশি কাজ করতে পারে তার ক্ষমতা বেশি, আর যে কম সময়ে কম কাজ করতে পারে তার ক্ষমতা কম। বা এই একই পরিমাণ কাজকে যদি তার বেশি টাইম লাগে তাহলে তার ক্ষমতা কম। তাহলে দেখো, পাশে এই ডিসপ্লে ছবিটা দেওয়া রয়েছে, ছবিটা দেখে তোমরা ভালো করে বুঝতে পারছো যে ওই পাশে বা পাশে যে লোকটা রয়েছে তার ক্ষমতা অবশ্যই কম। কি, তার ক্ষমতা অবশ্যই কম। তাহলে ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে সময় সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। যখন তুমি কার্য করছো তখন সেটা একটা নির্দিষ্ট সময়ে চলে আসবে, লেখি ডব্লু বাই টি চলে আসবে। মানে এই কাজটা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসে, ধরো তুমি তোমার বাড়িতে রাজমিস্ত্রি রয়েছে, তুমি রাজমিস্ত্রি, কোনো রাজমিস্ত্রি এক মাসের মধ্যে একটা ঘর বানিয়ে দিতে পারে, কোনো রাজমিস্ত্রি দু মাসের মধ্যে একটা ঘর বানিয়ে দিতে পারে। তো দুজনেই কাজ করছে, দুটো রাজমিস্ত্রি কাজ করছে আর এখানে দুটো লোকই কাজ করছে, কেউ কম টাইমে তুলছে কেউ বেশি টাইমে তুলছে, তাকেই বলা হয় ক্ষমতা। কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা, কাজটা কে কত তাড়াতাড়ি করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষমতা, ঠিক আছে? তাহলে কী পাবো এবার ক্ষমতা থেকে? ক্ষমতার একক পাবো এবং ক্ষমতার বিভিন্ন জিনিসগুলো পাবো, সেটা আমরা তোমরা দেখে নাও। একক বলার আগে এই জিনিসটা আরেকটু দেখে নাও। দেখো, লোকটা একটা বস্তুকে 12 নিউটন বল প্রয়োগ করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাচ্ছে, তার মানে বল ইন্টু স্মরণ হচ্ছে, তাহলে সেখানে কার্য হচ্ছে। কত মিটার নিয়ে যাচ্ছে? 5 মিটার, তাহলে এখানে কার্য কত হচ্ছে? 60। এবং দেখো, উপরে একটা জায়গায় টাইম উঠছে, 3 সেকেন্ডে নিয়ে যাচ্ছে। যখন এই নির্দিষ্ট সময় চলে আসবে তখন সেটা ক্ষমতা হয়ে যাবে, মানে কি কার্যটাই যদি সময় সাপেক্ষে হিসাব করি তখন সেটা ক্ষমতা হয়ে যাবে। যদি আমি প্রথমে বলতাম সে কত কাজ করছে, সে কাজ করছে হচ্ছে 5 বারং 60 জুল, এবং তার ক্ষমতা কত? 5 বারং 60 বাই 3, মানে 20, তার হচ্ছে পাওয়ার। এবার আমি তোমাদের দেখাবো ক্ষমতার একক কী করে বের করব আমরা। দেখো, কার্য কি ছিল আগের দিন, কার্য পড়িয়েছি, কার্য সমান সমান কী পেয়েছিলাম? বল ইন্টু স্মরণ, ডব্লু সমান সমান এফ ইন্টু এস। তাহলে এফ বলের একক নিউটন এবং স্মরণের একক হচ্ছে মিটার। এটা সমান সমান আমরা কী জেনেছি, এটাকে কী বলা হয়? একবারে জুল বলা হয়। এবার তাহলে আমরা কী পেলাম এইমাত্র? ক্ষমতা বা পাওয়ার সমান সমান ডব্লু বাই টি। তাহলে ডব্লুর একক কী? জুল। জুল বাই কি? জুল বাই সেকেন্ড। জুল বাই সেকেন্ড
অথবা এটাকে কি লেখা যায়, জুল পার সেকেন্ড, বা এটাকে লেখে হচ্ছে WATT, ওয়াট। কি বলে এটাকে? ওয়াট বলা হয়। ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড অথবা ওয়াট, দুটো একই জিনিস। কি? জুল পার সেকেন্ড। এটাকে আরও একভাবে কি লেখা যায়, ক্ষমতা সমান সমান, আমি নিচে দেখাচ্ছি দেখো, ক্ষমতা সমান সমান তাহলে কি, কার্য বাই সময়, সমান সমান কার্যের একক কি, কার্যের একক হচ্ছে বল ইন সময়। তাহলে এখান থেকে কী পাবো, এখানে দেখো বল ইন্টু সরণটাকে যদি আলাদা রাখি, সরণ বাই সময় সমান সমান বল ইন্টু বেগ। বল ইন্টু বেগও যদি তোমাদের দেয়, বল ইন্টু বেগ সমান সমান কি, সেটা মানে হচ্ছে ক্ষমতা। তাহলে বল ইন্টু বেগ সমান সমানও ক্ষমতা। তাহলে এর একক কি, WATT, ওয়াক বা জুল পার সেকেন্ড, বা দুটো একই জিনিস, ঠিক আছে। আর তাহলে এর সি এটা হচ্ছে SI একক, তাহলে CGS একক কি হবে, সিজ একক ARG, আর্ক পার সেকেন্ড, কি আর পার সেকেন্ড। এবং এই পাওয়ার বা ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে হর্স পাওয়ার। ক্ষমতার ব্যবহারিক একক দেখো, ব্যবহারিক একক HP বা হর্স পাওয়ার। কী বললাম? HP বা হর্স পাওয়ার। তাহলে এক হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। কত? এক হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। এবং এগুলো হচ্ছে বড় একক, এগুলো সব ব্যবহারিক একক, ঠিক আছে। এর পরের দিন তোমাদের আমি এখান থেকে কিছু অঙ্ক দেখাবো, এবং এর পরের পার্টে কিছু শক্তি দিয়ে করাবো।